রমজান মাস, রোদির যে তাপমাত্রা, তাই এই তাপমাত্রা নিয়ে রোদি দিয়ে কি মার্কেটে যাওয়া যায়? আর মার্কেটে যাবো, ঘরে মার্কেটে গেলি, ওরে বাবা কি ঢকের ঢকের এরা মোটা মোটা বেটিরা, ওরা বেটি মানুষ একজন, ওরে বাবা ওদের আবার মানে সারা শরীরে আটটা দশটা করে প্যাকেট, আবার দুই বগলে দুটো নেতা পুতা থাকে, তো ওদের মধ্যে যাই বাজার ঘাট কি করা যায়, নিজেকে তো বাসা লাগবে, আর আমি এমনিতে চিকন মানুষ, যাই ওদের ঠাপে স্যাপটাই যাবো না একবারে। তো এখন তুই কি করছিস কাজ, তোরা দেখ একটা লাইন ওয়াইন খোঁজ মার্কেট করতে যাওয়ার। আর সত্যি কথা কইছি, এই ঈদের সময় আসলি মায়ের লোকের ঠাপে মার্কেটেই যাওয়া যায় না, দুই বগলে তো দূরে থাকতেই গেছে, তারপর হাতে থাকবে আট দশটা প্যাকেট, আর দোকানে গেলে গেলে এমন অবস্থা হয় মানে দোকান ধরে নিয়ে নেবে ওদের আর কি। আমি তো তাই বিদেশ, বিদেশে টাকা পাঠাচ্ছে, এবার মার্কেট ধরে রাখি নিয়ে নিতে যাবে। ঈদ তো চলে এসে জামা কাপড়ও কিনতে হবে, আবার মার্কেটেও যাবি নে, আবার ঈদের জন্য জামা কাপড়ও দেখতে হবে, কি দেখি করা যায় কাজ। আমার আর কি, তোরা যেদিক দেখবি আমিও সেদিক যাব, তোরা জানতে মার্কেট করবি আমিও সেনতে করবা নে, তোরা যা ভালো বুঝিস তাই কর। আমিও ভাই রোজা থেকে যে মার্কেট করতে যাবো, যে পরিমাণে গরম পড়তেছে আর শহর এলাকায় যে পরিমাণে ভিড়, কি করে মার্কেট করবো? শুনেছি ফোনের মাধ্যমে কেনা বেচা করা যায়, আবার নাকি বাড়ির পরে দিয়ে যায়, ওরকম কোনো লাইন করা যায় না। মানে তুই কি ওই অনলাইন শপিং এর কথা করছিস? ভাই তা আমি সঠিক জানি না, তবে বাড়ির পরে দিয়ে যায় এটা আমি জানি। হ্যাঁ তো অনলাইন শপিং এর কথাই করছিস, কিন্তু অনলাইন তো শপিং করবি, অনলাইন শপিং করতে আর এক ঝামেলা, একটা পণ্য কিনলে 150 টাকা দিতে ডেলিভারি চার্জ, এই তো এসে জ্বালা। বন্ধু মাথায় আমার একটা বুদ্ধি এসে, কেনাকাটা যেহেতু আমরা সবাই করবো, তাহলে আমাদের ওই এক ডেলিভারি চার্জ সবাই রয়ে যাবে না? তা তো ভালো একটা আইডিয়া দিছি, এক ডেলিভারি চার্জ সবাই কেনাকাটা হয়ে যাচ্ছে। তা তোর কোনো পরিচিত দোকান আছে না, থাকলে দেখবেন আমাদের জন্য সবাই। কি কোস অনলাইনে আবার পরিচিত দোকান লাগে? ফোন 12 ঘেরে দেখবে হাজার হাজার দোকান এসে, তার মধ্যে যেইটি ভালো লাগে তুই সেটাতে অর্ডার করলি, তাই নাকি? তাহলে ফেসবুক পেজে ঢুকলাম। পায়জামা কিনেছে, তাই আমার একটা পায়জামা অর্ডার দে। হয় গণকের আমাকে কি টাকা পয়সা কম আছে, তারপর পরের মায়েরটা নেবো। হ্যাঁ তোমার তো মেয়েরা দিয়ে খাবায় না তোমারে দে। তা তো সাইজ কত দে? ওই 40 সাইজ দে। আচ্ছা তো 40 সাইজ দিলাম, তা সবাই জন্য তো অর্ডার হইলো, আমি তো জানি কি অর্ডার দেবো। ভাই আমার তো অনেক ডকের ডকের পাঞ্জাবি আছে, আমার পাঞ্জাবি লাগবে না, পাঞ্জাবির বারে যে ছোট কি পরে না, আমার জন্য ওই একটা অর্ডার দে। আমার নাম কি? মনে মনে হয় কোটির কথা করছি, তা দে তুই ওই একটা কোটির অর্ডার দে। ও আচ্ছা কোটি তাই না? ওরে আল্লাহ হাজার হাজার কোটি, দামাদামি করা যায় না, এরা যে রেট দিয়ে দিয়েছে এই রেটই শেষ, মনে চাইলে তুমি নিবা না চাইলে না নিবা। কোনো বাড়ি তো যা অর্ডার দিই তার ভালো তা পাইনি, অসহীন রকম তা। এবার দেখি আল্লাহ নাম করে বিসমিল্লাহ বিলে ফেলে দেখি জিনিসটা কিরাম হয়। ও নকশার কাজ তো সেই দেখা যাচ্ছে, মনে আসতো ভালোই হবে যে গায়ে দিয়েই দেখি। কি রে ইয়া কিটা আমি নাকি? কি করে নিয়ে মার লোকের মতো আবার হাতে ডিজাইন করা এ পাঞ্জাবি, এ কি পাঞ্জাবি কি দিয়েছে আসলে? কি হবে
ভাই রামা খারাপ ছেলে ভালো ছেলে দিয়েছে। কোন দূর কি করে ছোট দেখা তোমার গায়ে আছে ভাই রামা কি আমার ঠকাইলো কি করে এক কি দিলে দিলাম এম সাইজ অর্ডার এম সাইজ যদি এত বড় হয় তাহলে এক্স এল দিলে তো ভালো হতো টাকা যদি দুটো বানানো যায় ও নো আশেপাশে দেখার আগে ভিতর দিকে কান থেকে নিয়ে আসি।